বাঙালি হিন্দু, বাঙালি মুসলমান, এই দুটো পক্ষকে একত্রিত হতে হবে, এবং একত্রিত হয়ে বাংলাদেশের ঘটনার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের যে মৌলবাদ তার বিরুদ্ধে লড়াই করতে হবে, এপার বাংলা থেকেও লড়াইটা জারি করতে হবে। ওপার বাংলার যখন চিন্ময় বাবুকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে সাংঘাতিক কেস দেওয়া হচ্ছে, তার জন্য মিছিলটা শুধু সে বাঙালি হিন্দু বলে নয়, সে বাঙালি বলে তার মিছিলে আমি বাংলার যে বুদ্ধিজীবী আছে তারা রাজনৈতিকভাবে বিভক্ত না হয়ে তারা মিছিল করবে, আমরা বাঙালি জাতীয়তাবাদীরাও মিছিল করব, আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব, দুই পার বাংলার বাঙালি দেখিয়ে দেবে আমরা মৌলবাদের কাছে কোন রকম ভাবে হার মানবো না, তাদের কোন রকম ভাবে শৈথিল্য প্রকাশ করবো না, আমরা মৌলবাদকে সম্পূর্ণ বর্জন করব। আমরা পশ্চিমবাংলায় বেলডাঙ্গার ঘটনা দেখেছি, আমরা মেটিয়াবুড়ি যে ঘটনা দেখেছি, তো সেখানে মন্দির মসজিদ একটা লড়াই বাঁধিয়ে দেওয়া, মন্দিরকে নিয়ে একটা বিভাজন তৈরি করা, দুটো গোষ্ঠীর মধ্যে সাম্প্রদায়িক সংঘর্ষ লাগিয়ে দেওয়া, এমন কিছু কাজ করা হয়, দেখা যায় যে বেশ কিছু বাঙালি হিন্দু আছে তারা কোনো রাজনৈতিক দল বা কোনো অশুভ শক্তি বা কোনো অপশক্তির তারা বশবর্তী হয়ে, জানি না অর্থের জন্য কিনা, বা তারা মেরুদণ্ড খুইয়ে বসে তাদের, জানি না তাদেরকে কেউ মানে কোনো ভয় দেখা, মানে ভয় বা ভক্তি যাই হোক না কেন, তারা বেশ কিছু মানে সংখ্যালঘু মুসলমানদের নিয়ে তারা বেশ কিছু কটূক্তি করে, অশোভন উক্তি করে। তো এই করার ফলে হয় কি, যে সংখ্যালঘুদের মনে একটা আতঙ্ক তৈরি হয়, তারাও একটু উত্তেজিত হয়ে পড়ে, তারা উগ্র রূপ ধারণ করে এবং তারা পরবর্তীকালে চন্দ্ররূপ ধারণ করে বেশ কিছু অসাধু কাজকর্ম করে ফেলে। তো আমি সেইটা বলি বারবার করে যে এরকম বহুবার যখন এই পশ্চিমবাংলায় যখন দুর্গাপূজা হয় তখন কিন্তু একটা দেখবে একটা অস্থির পরিস্থিতি তৈরি করা হয়, মানে দুর্গাপূজার পরিস্থিতি বলুন, যখন রামনবমী এসেছিল তখন আমি এটা বলে দিই, তখন আমি দেখেছিলাম যে অমিত শাহ বলে যে ভদ্রলোক ছিল, মানে মহিলাগত আমি ভদ্রলোকই বলছি, 19 বছরের ছেলে, সে প্রকাশ্যে গুলি চালিয়েছিল। আচ্ছা আমরা যখন দুর্গাপূজা করি আমরা কোনোদিন ওরকম প্রকাশ্যে ওরকম তাণ্ডব নৃত্য করি? বা মুসলমান ভাইরা যখন রমজান করে তখন তারা যখন কত সুন্দর একটা ত্যাগের উৎসব তারা কিসব করে, কোনোদিন কি আমাদের এরকম মসজিদের সামনে দিয়ে আমরা উত্তেজনা সৃষ্টি করি? আমাদের কি ওই মসজিদটা দখল করা চক্রান্ত না মন্দির দখল করার চক্রান্ত? আজকে একটা বাঙালি হিন্দু, একটা বাঙালি মুসলমান, আমি বাংলাদেশের মুসলমানকেও বলছি বা বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদেরও বলছি যে আজকে যত মুসলমান এখানে সংখ্যালঘু, তার জন্য যদি আমার হৃদয় না কাঁপে এবং তাকে যদি আমি ভালো না বাসি, তার বিপদে যদি আমি না দাঁড়াই, তাহলে আমি সেই যখন আবার বাংলাদেশে সংখ্যালঘু হয়ে পড়ি তার জন্য কান্নাকাটি করব, সেই বিপদে যখন সে যখন রক্তাক্ত হয়, মন্দির ভেঙে দেওয়া হচ্ছে, এরকম যখন নানান রকম সত্যি না গুজব আমি কোনোটাই জানি না, তখন তার মধ্যে বশবর্তী হয়ে আমরা যখন নানান রকম সিদ্ধান্তে উপনীত হয়ে ফেলি, আমরা নিজেদের মধ্যে ভাগাভাগি করি বাঙালি হিন্দু বাঙালি মুসলমান, এবং আমাদের মধ্যে একটা সূক্ষ্ম বিভাজন করার ফলে আমাদের যে বাঙালি জাতীয়তাবাদ সেটাকে বারে বারে ক্ষতবিক্ষত হয়, রক্তাক্ত হয়। আমি বারবার করে বলি আমার একটা বুকের এদিকে রবীন্দ্রনাথ ঠাকুর রয়েছে, আমার এই বুকের দিকে কিন্তু কাজী নজরুল ইসলাম রয়েছে, তাহলে এই দুজনের ছায়ায় আমি কিন্তু মানুষ হয়েছি, তাহলে এই দুজনকে আমি কি করে অস্বীকার করি? আমার একটা চোখে রবীন্দ্রনাথ ঠাকুর, আরেকটা চোখে কাজী নজরুল ইসলাম, তাহলে আমি বাঙালি, একদিকে বাঙালি আমি হিন্দু বাঙালি মুসলমান, আমি দুটো সংস্কৃতিতেই মানুষ হয়েছি। আমি পীর বাবার মাজারে গেছি যখন আমাদের ছোটবেলায়, যখন নানান রকম বলতো ভূতের ভয় বা নানান রকম, আমি তখন ওসব কোন রকম কিছু মানে এখন তো নানান রকম বাঙালিকে মানে সংস্কৃতি পাল্টে দেওয়ার চক্রান্ত চলছে, সেখানে হলদি বলে নতুন উৎসবের আগমন হচ্ছে, সেখানে ছোটা ভীম দেখতে বাধ্য করা হচ্ছে, সেখানে নানান রকম ওই কিসব মানে পাঠ করতে বলা হচ্ছে, সেগুলো পাঠ ফাট করলে নাকি বাঙালি ভূতের ভয় কেটে যাবে। আচ্ছা আমরা চণ্ডী পাঠ করিনি, আমরা ভবতারিণী সুতা হারিনি বিপত্তা হারিনি, হ্যাঁ তা আমরা পাঠ করিনি, আমরা পীর বাবার মাজারে যাইনি, আমরা বনবিবির মাজারে যাইনি, তাহলে বাঙালি হিন্দু বাঙালি মুসলমান এই দুটো পক্ষকে একত্রিত হতে হবে, এবং একত্রিত হয়ে বাংলাদেশের ঘটনার থেকে শিক্ষা নিয়ে বাংলাদেশের যে মৌলবাদ তার বিরুদ্ধে লড়াই করতে হবে, এপার বাংলা থেকেও লড়াইটা জারি করতে হবে। ওপার বাংলার যখন চিন্ময় বাবুকে অ্যারেস্ট করা হচ্ছে, তাকে সাংঘাতিক কেস দেওয়া হচ্ছে, তার জন্য মিছিলটা শুধু সে বাঙালি হিন্দু বলে নয়, সে বাঙালি বলে তার মিছিলে আমি বাংলার যে বুদ্ধিজীবী আছে তারা রাজনৈতিকভাবে বিভক্ত না হয়ে তারা মিছিল করবে, আমরা বাঙালি জাতীয়তাবাদীরাও মিছিল করব, আমরা আন্দোলন করব, প্রতিবাদ করব, দুই পার বাংলার বাঙালি দেখিয়ে দেবে আমরা মৌলবাদের কাছে কোন রকম ভাবে হার মানবো না, তাদের কোন রকম ভাবে শৈথিল্য প্রকাশ করব না, আমরা মৌলবাদকে সম্পূর্ণ বর্জন করব। আজকে বেশ কিছু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, আমি নাম নিতে চাই না, সেখানে কি সাম্প্রতিককালে কি দাঙ্গা ঘটছে, সেখানে বিভিন্ন ধর্মীয় স্থানগুলোকে আক্রমণ করা হচ্ছে, সেখানে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ লাগিয়ে দেওয়া হচ্ছে রাজনৈতিক ফায়দা লোটার জন্য, পশ্চিমবঙ্গ কি তার পীঠস্থান হতে চলেছে?
পশ্চিমবঙ্গের যে শাসক দল তাকে এটা ভাবতে হবে, বিরোধী দলকে ভাবতে হবে। আজকে যদি পশ্চিমবাংলায় এরকম আপনারা ঢেউ তোলেন, বাঙালি হিন্দু বাঙালি মুসলমানের মধ্যে বিভাজন ঘটান, বাংলাদেশের ঘটনা নিয়ে পশ্চিমবঙ্গকে রক্তাক্ত ক্ষতবিক্ষত করার প্রচেষ্টা চালান, তাহলে কিন্তু মনে রাখবেন ভবিষ্যতে সেই ঘটনা কিন্তু ভারতের উপরেও বর্তাবে। তখন কিন্তু ভারতবর্ষ ভেঙে টুকরো টুকরো হয়ে যাবে, ক্ষতবিক্ষত হবে, রক্তাক্ত হবে। আমি শুধু পশ্চিমবাংলা নয়, গোটা ভারতে আমি মনে করি এই দেশ ভারতবাসীর, পশ্চিমবাংলায় বাঙালি। জয় বাংলা, জয় ভারত, বন্দে মাতরম। আপনারা দেখছেন আওয়াজ, রোজকারের হক কথা। ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ, প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল।